যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যাচ্ছে সকলকে জলসা কমিটির তরফ থেকে আমি দাওয়াত দিচ্ছি আপনারা তাড়াতাড়ি পাক মহফিলে চলে আসেন। খুবই অল্প টাইম, দু চার কথা বলে আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে বিদায় নেব। তাই যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যাচ্ছে সকলকে জলসা কমিটির তরফ থেকে আমি দাওয়াত দিচ্ছি আপনারা তাড়াতাড়ি পাক মহফিলে চলে আসেন। ফুরফুরা দরবার শরীফ থেকে আগত আমি কাসিম সিদ্দিকী আপনাদেরই ছেলে, আপনাদেরই ভাই, আল্লাহ পাক আপনাদের এলাকায় আনিয়েছেন, এসেছি কিছু আল্লাহ আল্লাহ রসুলের কথা বলে, কিছু শরীয়তের কথা বলে আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে বিদায় নেব। তাই যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যাচ্ছে সকলকে জলসা কমিটির তরফ থেকে আমি দাওয়া দিচ্ছি আপনার তাড়াতাড়ি পাক মহফিলে চলে আসা। এরো মহাপদ সঙ্গে দর শরীফ আল্লাহুম্মা মহাপদ বাড়বে। তিন বছর পর দেখা হচ্ছে, তিন বছর পর একটু কাছে আসেন, আমার শুনতে পাইনি, একটু কাছে এসে বলছি, ফাঁকা যায় দেখা, বুঝতে পারছেন? উনি আবার পিছন দিকে দেখছে, একটু গায়ে গায়ে এসে বসুন। এখানে কি করোনার লোক কেউ আছে নাকি? করোনার লোক এখানে বসে আছে, খান পনেরো পিছনের লোকেরা মনে হয় বুঝতে পাচ্ছে না বাংলা কথা। আপ লোক তোরা সা উঠকে আগে আগে ব্যাট যাইয়ে, ও এরা বাংলা এসব বাংলা বোঝেন? অনেক রকম লোক আছে তো, হিন্দি বোঝে, বাংলা বোঝে। হ্যাঁ, একটু কাছাকাছি আসেন, কাছাকাছি আসলে একটু মহাব্বত বাড়বে, সম্পর্ক বাড়বে। আল্লাহ বলছে, বান্দা তোরা আমার সঙ্গে দোস্তি কর, মহাব্বত কর, আমি আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তোদের সঙ্গে দোস্তি করব। জোরে বলুন না সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। এই যুবকের আরেকটু জোরে বলো। আল্লাহ বলছে, বান্দা তোরা আমার সঙ্গে দোস্তি করবি দুনিয়াতে, আমার রসুলের সঙ্গে দোস্তি করবি, আমার রসুলের সঙ্গে বন্ধুত্ব করবি, আমার রসুলের সঙ্গে প্রেম করবি, আমার রসুলের সঙ্গে ভালোবাসা করবি, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তোর নবীর পিছনে আমি আল্লাহ তোর হাসন নাসর করিয়ে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে নবী না হতা তো কুছ ভি নেহি হতা, নবী হুয়া তো সারা জাহান হুয়া। নবী পাকের ওসিলা আল্লাহ পাক হযরত আদম আলাইহিসসালাম কে ক্ষমা করেছে। নবী পাকের ওসিলা আল্লাহ পাক কাবা কে কিবলা বানিয়েছেন। নবী পাকের ওসিলা আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিসসালাম কে আগুন থেকে বাঁচিয়েছেন। নবী পাকের ওসিলাই আল্লাহ পাক আপনাকে দুনিয়ায় পাঠিয়েছেন, আবার নবী পাকের ওসিলাই আল্লাহ পাক আপনাকে জান্নাতবাসী করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জান্নাতে যাবার ইচ্ছা আপনাদের আছে না নাই? দেখি কার কার আছে জান্নাতে যাবার ইচ্ছা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমরা সবাই একসঙ্গে যাব। আচ্ছা আচ্ছা, যদি দুনিয়াতে নবীর সঙ্গে মহাব্বত করি, রসুলের সঙ্গে ভালোবাসি, নবীর সঙ্গে যদি প্রেম করি, আমার রসুল কি আমাদেরকে ফেলে রেখে চলে যাবে? কি গো হবে? আমার দাদা পীর কি আমাদেরকে ফেলে রেখে চলে যাবে? খাজা গরিবে নওয়াজ কি আমাদেরকে ফেলে রেখে চলে যাবে? মাহবুবে সুবহানি কুতুবি রব্বানি গাউসে সামদানি হযরতে বাবা আব্দুল কাদের জিলানি কি আমাদেরকে রেখে চলে যাবে? এত সহজ না, আমরা ধরে ফেলবো হুজুরদের পা, ধরে ফেলবো হুজুর, আমরা যাব দুনিয়াতে, নবী নবী করেছি দুনিয়াতে, রসুল রসুল করেছি, আর আপনি চলে যাবেন? আপনার বেহেশতের বাগানে বসে কোরআনের কথা শুনতাম, নাইবে নবীদের কথা শুনতাম, ওয়ারাসাতুল আম্বিয়াদের কথা শুনতাম, আপনি কি আমাদের রেখে দিয়ে চলে যাবেন? এটা হতে পারে না।
আজকে আপনার বাড়িতে কোরআন আছে, নামাজ আছে, আমরা কার ওসিলায় পেয়েছি? সব কিন্তু আমার নবী পাকের ওসিলায় আমরা পেয়েছি। এই যে মাথায় টুপি দেখছেন না, মাথায় টুপি কার কাছ থেকে পেয়েছি? নবীর কাছ থেকে। এই যে মুখে দাড়ি, নবীর সুন্নাত কার কাছ থেকে? নবী পাকের ওসিলায়। আল্লাহ নবী ইসলামটাকে প্রতিষ্ঠিত করার জন্য বহু যুদ্ধের ময়দানে গিয়েছিলেন। উহুদের যুদ্ধ, বদরের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, হুনাইনের যুদ্ধ, বহু যুদ্ধের ময়দানে আমার রাসূলুল্লাহ গিয়েছিলেন, যাতে ইসলামটা তাম পৃথিবীতে আল্লাহ পাক ছড়িয়ে দেয়। আমার আল্লাহ পাক একদিন আমার হাবিবকে বলেনি, আমার হাবিব আপনাকে একটা কঠিন যুদ্ধের ময়দানে যেতে হবে। আমার রাসূল বলেছেন, ইয়া পরওয়ারদিগার, আপনি ইন্তেজার, আমি তো ইন্তেজার, আমি তো অপেক্ষা করছি, আপনি আমাকে পাঠাবেন, আমি ইন্তেজার করছি। তবে আপনার সঙ্গে হযরত আবু বকরকে নিতে হবে, হযরত ওমর ফারুককে নিতে হবে, শেরে খোদা আলীকে নিতে হবে, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিতে হবে। খালি আসলে হবে না, এদেরকে নিতে হবে। এদেরকে নিয়ে আপনাকে একটা যুদ্ধের ময়দানে আসতে হবে, একটা পাহাড়ের কাছে একটা ছোট্ট যুদ্ধ হবে। সেই যুদ্ধটা হলো উহুদের যুদ্ধ। উহুদের ময়দানে আপনাকে যেতে হবে। আপনার কাজ হলো উহুদের ময়দানে পৌঁছে যাওয়া, আপনার কাজ হলো উহুদের ময়দানে যাওয়া, আর আমি আল্লাহ আমার কাজ হলো আপনাকে ওই জায়গায় জয় করিয়ে দেওয়া। জোরে বলুন না সুবহানাল্লাহ, একটু জোরে হবে না? আল্লাহ নবী সাহাবাদেরকে সাথে ধরে নিয়ে উহুদের ময়দানের দিকে রওনা দিয়েছে, উহুদের ময়দানের দিকে রওনা দিতেছে। উহুদের ময়দানের কাছে গিয়ে দেখে উহুদের পাহাড়ের কাছে ইহুদিরা জড়ো হয়ে আছে, আমার রাসূল পাকের সঙ্গে মোকাবেলা করবে। ওই উহুদের ময়দানে আমার রাসূল পাক একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে যুদ্ধের পরিচালনা করছে, আর হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর শেরে খোদা আলীকে বলল, আলী তোমার হাতে কি জুলফিকার আছে? জুলফিকার মানে তরোয়াল। তোমার কাছে কি জুলফিকার আছে? আল্লাহ পাক তোমাকে যুদ্ধের সেনাপতির দায়িত্বটা দিয়েছে, তোমাকে যুদ্ধের সেনাপতির তোমাকে যুদ্ধের পরিচালনা করতে হবে। আর আমি রাসূলুল্লাহ এই উঁচু জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি দেখবো যে আমার সাহাবারা কি কেমন করে যুদ্ধ করছে। এ ছেলেরা, জওয়ান জবাগেরা, এ মায়েরা, বোনেরা, বেটিরা, আল্লাহ নবী উঁচু জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে যুদ্ধের পরিচালনা করছে। ও ছেলেরা, জওয়ান জবাগেরা, তুমুল যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। যখন তুমুল যুদ্ধ শুরু হয়ে গিয়েছে, আমার রাসূল ভাগের একটা নয় দুটো নয় সত্তরটা সাহাবা শহীদ হয়েছিলেন। ও চল্লিশটা সাহাবা যখন শহীদ হয়ে গেছে, আল্লাহ নবী উঁচু জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বললেন, আমার আল্লাহ আমার চল্লিশটা সাহাবা শহীদ, আমার চল্লিশটা সাহাবা আল্লাহ তোমার নামে কুরবান হয়ে গিয়েছে। আল্লাহ নবী কাঁদতে 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 হযরত ওমর ফারুককে ডাকলেন, ও বাবা ওমর, আপনি যুদ্ধ বন্ধ করে রাসূল পাকের কাছে ছুটে আসেন। হযরত ওমর ফারুক যুদ্ধ বন্ধ যে তরোয়ালে যুদ্ধ করছে বাবা, সেই তরোয়ালটা মাঝে মাঝে নিচের দিকে ঝুঁকে যাচ্ছে, আর আলী তরোয়াল যদি ঝুঁকে যায়, হামজা তরোয়াল ঝুঁকে যাবে, খুবাইরের তরোয়াল ঝুঁকে যাবে, আমি রাসূলুল্লাহ পাইতে হেরে যাব। ও বাবা ওমর, তোমার ডান হাতে যে তরোয়ালটা আছে, সেই তরোয়ালটা জমিনে ফেলে দাও, তরোয়ালটা জমিনে ফেলে দে। রাসূল পাকের ছাদ মুখের দিকে তাকিয়ে তাকিয়ে আল্লাহর নামে তকবীর দাও, তকবীর। হযরত ওমর ফারুক ডান হাত থেকে তরোয়াল ফেলে দিয়ে রাসূল পাকের ছাদ মুখের দিকে তাকিয়ে তাকিয়ে আল্লাহর নামে তকবীর দিতে লাগলেন। সেই তকবীরের আওয়াজ আল্লাহ পাক কবুল করে নি। সাত তবা আসমান থেকে হাজারে হাজারে ফেরেশতাদেরকে উহুদের মাটিতে নামিয়ে আল্লাহ পাক আমার রাসূলকে জয় করিয়েছিলেন।
একটু জোরে হবে না? আল্লাহর নবী 19 টা যুদ্ধের ময়দানে গিয়েছিলেন, কটা? এই জোরে বলো, কোন যুদ্ধের ময়দানে কি আমার রাসূলুল্লাহ হেরে গেছে? একটা দলিল দেখাতে পারবেন যে অমুক যুদ্ধের ময়দানে আমার রাসূল হেরে গেছে? কোন জায়গায়? আল্লাহর নবী বললেন, বাবা যারা উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে লাশগুলোকে তোলো। এই তোলো লাশ, তোলো লাশ, তোলো তোলো। 70টা লাশ তোলা হচ্ছে, কারোর পেট কাটা, কারোর হাত কাটা, কারোর গর্দান ঝুলছে, কারোর চোখে তীর গিতে আছে, কারোর কপালে তীর গিতে আছে, কারোর পেটে তরোয়াল লাগানো আছে। তাদেরকে ওই অবস্থায় টেনে 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 মদিনার জমিনে নিয়ে যাওয়া হলো। আল্লাহর নবী বলেন, বাবা এই লাশগুলোকে, এই লাশগুলোকে মদিনার মসজিদ নববী শরীফের ভেতরে ঢোকাও, ঢোকাও এই মসজিদে, ঢোকাও লাশগুলোকে। আচ্ছা কাসেম সিদ্দিকী যখন ইন্তেকাল করবে আমার লাশটা কি কেউ মসজিদে ঢোকাবে? এই কথা আপনি ইন্তেকাল করলে আপনার লাশটা কি মসজিদে ঢোকাবে? বলে এসো মসজিদে জানাজা হবে, ভেতরে এসো। আল্লাহর নবী বললেন, এদের লাশগুলোকে মসজিদে ঢোকাও, এদের জানাজা হবে মসজিদের ভেতরে। আল্লাহ এদের জেসেম, এদের শরীর, এদের হাড় হাড়ি গোস্ত রক্ত ভক্ত আল্লাহ পাক এদেরকে শহীদানের দরজা দান করেছেন। যদি বলুন না সুবহানাল্লাহ, একটু জোরে হবে না? এরা সব পবিত্র, এদের সব আল্লাহ পবিত্র করে দিয়েছে। লাশগুলোকে মসজিদে ঢুকিয়ে কাতারে 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 সব শোয়ানো হচ্ছে। আল্লাহ নবী 70টা লাশ শোয়াচ্ছে। আচ্ছা বলুন তো, আপনার এই শকুন্তলায় খোদা না খাস্তা যদি 20 জনের লাশ আসে, 20 জন মারা গেছে, লাশ আসবে 20 জন, তার আশপাশে গ্রাম থেকে লোকজন আসবে না? কুড়ি জনের লাশ আপনার গ্রামে এসেছে শকুন্তলায়, আশপাশের গ্রাম থেকে লোকজন আসবে না? যে 20 জন মারা গেছে সব দেখি কি ব্যাপার? আর যেখানে 70টা লাশ এসেছে, 70টা লাশ এসেছে আশপাশের গ্রাম থেকে কি লোকজন আসবে না? এই কথা বলেন না, চারিদিক থেকে লোক আসছে যে 70টা লাশ এসেছে। চলো আল্লাহর নবী কাতারে 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 লাশগুলোকে রাখছে। আল্লাহর নবী আবু বকর সিদ্দিকের মুখের দিকে চেয়ে বলছে, বাবা আবু বকর আমি সবাইকে দেখতে পাচ্ছি, উসমানকে দেখতে পাচ্ছি। আল্লাহ পাক যাকে মদিনার ধনী মানুষ করেছে, উসমান জ্ঞানী কে দেখতে পাচ্ছে না, কোথায়? হযরত আবু বকর সিদ্দিক আল্লাহর নবীর কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর হযরত উসমান গনি মদিনার বাজারে গিয়েছে কাফনের কাপড় কেনার জন্য। আল্লাহর নবী কাঁদতে কাঁদতে বললেন, ও বাবা আবু বকর, এখন উসমানকে ডাকো বাবা। উসমান ছুটে ছুটে আসে, আল্লাহর নবী উসমানকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললেন, বাবা উসমান, ও বাবা উসমান, যারা উহুদের ময়দানে ইসলামকে জিন্দা করার জন্য, কুরআনকে জিন্দা করার জন্য যারা শহীদ হয়ে গেছে, আমি রাসূলুল্লাহ এদেরকে গোসল দেব না, কাফনের কাপড় ভরাব না, শুধু জানাজা পড়িয়ে রক্ত মাখা অবস্থায় আমি রাসূলুল্লাহ নিজের হাতে দাফন করে দেব। জোরে বলুন না সুবহান, এদের গোসল হবে না, কাফনও হবে না। এরকম কোনদিন শুনেছেন যে একটা মানুষ মরে গেলে গোসল হবে না, কাফন হবে না? কেন তাদের হবে না? তারা হলো শহীদান। ফুরফুরা শরীফে চারটে শহীদান শুয়ে আছে, এই শুনতে পাচ্ছেন? তাদের গোসল হয় না। ফুরফুরা শরীফে আর একটা কবরস্থান আছে, 40টা শহীদান শুয়ে আছে, তাদেরও গোসল হয় না। ঘোড়া গুনো, ঘোড়া 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 লাশগুলোকে টেনে 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 ফুরফুরা শরীফে নিয়ে এসে ফেলল, যেখানে ফেলেছে ওই যে চারটে শহীদানের মাজার, ঘোড়া পায়ে
পায়ের খুর 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 বোঝেন না খুর দিয়ে আঁচড়ে 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 মাটি খুঁড়ে 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 কবর করেছিল ওই কবর করে আল্লাহ পাকের হুকুমে আল্লাহ পাক তাদেরকে দাফন করিয়েছিল কথা বুঝতে পারছ ঘোড়া গুলো নিজের মুখ দিয়ে ঘেঁষে ঘেঁষে লাশ গুলোকে নিয়ে গিয়ে ওদেরকে শুইয়েছিল কথা বুঝতে পারছ এ ছেলেরা জোয়ান যে বাগেরা এ মহিলা বোনেরা বেটিরা যখন শোনা গেল এদেরকে গোসল হবে না এদেরকে কাফন হবে না ওই সময় একজন সুন্দর যুবতী মেয়ে কান্দতে 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 আল্লাহ নবীর কাছে এসে দাঁড়ালেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর হুজুরের 70টা লাশের ভেতরে আমার একজন স্বামী আছে আমার একজন স্বামী আছে যার নাম হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু সুজুর আমার সবে তিন দিন বিবাহ হয়েছে যখন আমার স্বামী ঘুম থেকে উঠে আমাকে ঘুম থেকে তুলে বলে ও আমার বিবিরে আমার রাসূলুল্লাহ উহুদের ময়দানে গিয়েছে ইসলামকে জিন্দা করার জন্য কোরআনকে জিন্দা করার জন্য আমার মনে হয় উহুদের ময়দানে আমার রাসূলুল্লাহ হয়তো ইন্তেকাল হয়ে গেছে আমার হাবিবুল্লাহ হয়তো শহীদ হয়ে গেছে বিবিরে আমাকে যুদ্ধে তরোয়াল দাও তোমার সঙ্গে আমার দুনিয়ায় আর দেখা হবে না হবে না হবে না বিদায় বিদায় নিয়ে চলে গেলাম ইয়া রাসূলুল্লাহ সেই যে বিদায় নিয়ে চলে গেছে আমার স্বামী আর আসে না আসে না আমার স্বামী আর আসে না ইয়া রাসূলুল্লাহ সেই উহুদের ময়দানে ইসলামকে জিন্দা করার জন্য কোরআনকে জিন্দা করার জন্য আমার স্বামী আল্লাহর নামে কুরবান হয়ে গিয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার স্বামী নাপাক নাপাক অবস্থায় আছে আমার স্বামী নাপাক অবস্থায় আছে আমার স্বামী গোসলটা ফরজ হয়ে গিয়েছে হুজুর আমার স্বামী গোসলটা আপনাকে দিতে হবে হুজুর আমার স্বামী তো নাপাক আমার স্বামী নাপাক পড়ে আছে গোসলটা দিতে হবে কার গোসল দিবেন না দিবেন আমি জানি না তবে আমার স্বামী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নাপাক অবস্থায় আছে ওই রাতটা ছিল আমার বাসের রাত এই ছেলেরা জওয়ান জবাগেরা আল্লাহ নবী কাঁদতে কাঁদতে বলেছিলেন বাবা আবু বকর রে ও বাবা আবু বকর রে দেখো হানজালা কোথায় আছে হানজালার গোসলটা দিতে হবে ও ভাইরা আবু বকর খোঁজে হযরত ওসমান গনি খোঁজে হযরত ওমর ফারুক খোঁজে খোঁজা শুরু হয়ে গেল ওসমান খুঁজছে আবু বকর খোঁজে কিন্তু হানজালাকে পাওয়া যাচ্ছে না যাচ্ছে না যাচ্ছে না যাচ্ছে না ওই সময় আমার আল্লাহ পাক গায়েবি আওয়াজ দিয়ে বলতে লাগলেন এ আমার হাবিব রে হানজালাকে খুঁজে পাবেন না পাবেন না পাবেন না আমি আল্লাহ পাক হানজালাকে সাত তবক আসমানে নিয়ে এসে আবে কাউসারের পানি দিয়ে হানজালার গোসল দেওয়া শুরু হয়ে গিয়েছে জোরে বলুন না সবাই নারী দিবে হানজালার গোসল হচ্ছে আবে কাউসারের পানি দিয়ে হানজালার গোসল হচ্ছে হুজুর আপনি হানজালার গোসল খুঁজে পান 70টা ফেরেশতা কোন হানজালার গোসল দিচ্ছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কাতার রেডি করেন কাতার রেডি করেন গোসলের কাজ শেষ হয়ে যাবে আপনি কাতার রেডি করেন 70টা সাহাবা তারা গোসল 70টা সাহাবা লাশ সব রেডি করা হচ্ছে কাতার রেডি হচ্ছে কাতার এই জানাজার আগে কাতার রেডি হয় না এই কথা বলেন পিছনের কাতার আগে রেডি হয় না সামনে কাতার রেডি হয় সামনের কাতার রেডি হচ্ছে আল্লাহর নবী বলছেন এই সামনের কাতার সব রেডি কর সামনের কাতার রেডি আল্লাহর অসীম কুদরত কিতাবের মধ্যে পাওয়া যায় যারা সামনের কাতারে ছিল তাদের একটা তন্ত্রা ভাব এসেছে তন্ত্রা তন্ত্রা একটু ঘুম ঘুম ভাব এসেছে যখনই ঘুম ঘুম ভাব এসে গেছে আমার আল্লাহ পাক ওই সময় হানজালাকে ওই কাতারের মধ্যে পৌঁছে দিয়েছে জোরে বলুন না সুবহানাল্লাহ এটি জোরে হবে না
খানজালাকে আল্লাহ পাক পৌঁছে দিয়েছে আল্লাহ পাক বললেন আমার নবী আপনি এবারে জানাজা শুরু করুন এবারে জানাজা আপনি শুরু করুন আল্লাহর নবী জানাজা শুরু করবে আবু বকর সিদ্দিক আর ওমর ফারুক আমার নবী পাকের কাছে এসে বলছি ইয়া রাসূলুল্লাহ একটু আমরা খানজালাকে দেখব একটু খানজালাকে দেখব দুনিয়াতে আর গোসল হয়নি আল্লাহর আরশে পাকে গোসল হয়েছে আবে কাউসারের পানি দিয়ে আল্লাহ গোসল করিয়েছেন তা আমরা একটু খানজালাকে দেখব আল্লাহর নবী বলছেন বাবা তোমরা দেখবে বলছে হ্যাঁ হুজুর একটু দেখো যাও 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 এই যাও দেখো আবু বকর যখন এসে দাঁড়িয়েছে খানজালার মুখের কাছে চিৎকার করে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ খানজালার কপাল থেকে আবে কাউসারের পানি গুলো টুপা টুপা জমিনে পড়ছে জোরে বলুন না সুবহানাল্লাহ মদিনার কবরস্থান জান্নাতুল বাকিতে নিয়ে যাও হলো সত্তরটা লাশ সত্তরটা কবর এই সত্তরটা কবর হবে না আস্তে আস্তে লাশগুলো সব ঢোকানো হচ্ছে ওই দেশে মাটি আছে এই কথা বলে মাটি আমার দেশে মাটি আছে ওই দেশে মাটি আছে ওই দেশে তো মরুভূমি মরুভূমির বালুগুলো টেনে টেনে আল্লাহর নবী সব চাপা দিচ্ছে চাপা দিচ্ছে আর রাসূল বলছে লা ইয়ামুত আল্লাহর নবী বলছে লা ইয়ামুত বাবা আবু বকর লা ইয়ামুত এরা জিন্দা লা ইয়ামুত এরা জিন্দা তোমাদের চেয়ে বেশি শুনতে পাচ্ছে তোমাদের চেয়ে বেশি শুনতে পাচ্ছে আল্লাহর নবী দাফন কাফন কমপ্লিট করে আল্লাহর নবী মদিনার কবরস্থান থেকে বেরিয়ে আসছে এমন সময় হযরত ওমর ফারুক কাঁদতে 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 আমার রাসূল পাকের কাছে আসছে আল্লাহর নবী বলছেন এ ওমর তুমি কাঁদছো কেন আপনি কাঁদছেন কেন কি হয়েছে এই ছেলেরা জওয়ান জবাগেরা হযরত ওমর ফারুক কাঁদতে কাঁদতে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে আরেকবার মদিনার কবরস্থানের ভেতরে যেতে হবে আল্লাহ নবী বললেন বাবা কেন কি হয়েছে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হযরত ওসমান গনী হানজালার কবরের ধারে বসে কাঁদে হানজালার কবর জড়িয়ে ধরে কাঁদে হানজালার কবর ছাড়ে না ছাড়ে না ছাড়ে না আল্লাহ নবী চিৎকার করে করে বললেন ও বাবা আবু বকর ওমর ফারুক কথা শোনালো বাবা বাবা সামনে থেকে সরে যাও আল্লাহ নবী ছুটতে লাগলেন ছুটে 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 মদিনার কবরস্থানে ঢুকলেন হানজালার কবরের কাছে দাঁড়ালেন উসমানকে বুকে জড়িয়ে ধরে বললেন ও বাবা উসমান হানজালার কবর ছাড়ো বাবা হানজালার কবর ধরে কেঁদো না 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 কি হয়েছে বাবা তুমি হানজালার কবর ধরে কাঁদো হযরত উসমান জ্ঞানী আমার রাসূল পাকের কদম দুটো জড়িয়ে ধরে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর যারা উহুদের ময়দানে ইসলামকে জিন্দা করার জন্য কোরআনকে জিন্দা করার জন্য যারা শহীদ হয়ে গেছে এদেরকে আপনি গোসল দিলেন না কাফনের কাফন মরালেন না শুধু জানাজা পড়িয়ে রক্তমাখা অবস্থায় নিজের হাতে দাফন করলেন আল্লাহর নবী ওই সময় বলেছিলেন বাবা মদিনা সাহাবারা বাবা উসমান বাবারা 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 আমি এদেরকে গোসল দিই না কাফনের কাফন মরাইনি তার একটি মাত্র কারণ কাল কিয়ামতের ময়দানে হাশরের দিনে বিচারের দিনে আমি রাসূলুল্লাহ আমার গুনাহগার উম্মত উম্মতিরা যখন আল্লাহ পাকের কাছে আটকা পড়ে যাবে খোদার কাছে যখন ধরা পড়ে যাবে আমি রাসূলুল্লাহ এই সত্তরটা সাহাবাকে টেনে 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 আল্লাহ পাকের কাছে দাঁড় করিয়ে দেব আমার আল্লাহ পাক এই সত্তরটা সাহাবার শরীরের দিকে তাকাবে রক্তের দিকে তাকাবে গফুরুর রহিম আল্লাহ সহ্য করতে পারবে না ওই সময় আমার আল্লাহ আমার কিছু সংখ্যা গুনাহগার উম্মত উম্মতিদের আমার আল্লাহ চিরতরের মতো মাফ করে দিবে এই জন্য এদেরকে আমি গোসল দিই যেমন অবস্থায় শহীদ হয়েছে তেমন অবস্থা আমি জানাজা করিয়েছি তেমন অবস্থায় কবরে শুইয়েছি আর তেমন অবস্থায় আল্লাহ পাকের সামনে দাঁড় করাবো
এই শহীদদের লাশ মাটি খেতে পারবে এই কথা বলেন না শহীদদের লাশ মাটি ভক্ষণ করতে পারবে খেতে পারবে কোনদিন পারবে না তাহলে যেমন অবস্থায় শুয়েছে আল্লাহ কিয়ামতের ময়দানে আমার রাসূলুল্লাহ তেমন অবস্থায় দান করবে তাহলে নবী আমাদেরকে কত মহব্বত করে আর আমরা রাসূলকে কত ভালোবাসি একটু বুকে করে মান বুকে করে একটু চিন্তা করে বুকে হাত দিয়ে একটু চিন্তা করে এই এখানে যত মানুষ বসে আছি আমরা সবাই রাসূলকে ভালোবাসি এই ভালোবাসি না দেখি কারা কারা ভালোবাসে সবাই ভালোবাসে জি নবী ছাড়া কোনো উপায় আছে জোরে বলেন নবী ছাড়া কোনো উপায় আছে আর নবীকে যদি আমরা অন্তর দিয়ে ভালোবাসি অন্তর দিয়ে যদি আমার রাসূলকে ভালোবাসি তাহলে আমাদেরকে ভালোবাসবে কে জোরে বলেন আরেকটু জোরে বলেন কে আর আল্লাহ যদি আমাদের ভালোবাসে আল্লাহর নজর যদি আমাদের উপরে থাকে আল্লাহর খেয়াল যদি আমাদের উপরে থাকে দুনিয়ার কোনো মানুষ আমাদের ক্ষতি করতে পারবে জোরে বলেন পারবে কেউ ক্ষতি করতে পারছে আপনাদের ক্ষতি করতে পারছে করোনা আপনাদের ক্ষতি করতে পারছে করোনা তার কারণ আমরা যে আল্লাহর পক্ষে আমরা কার পক্ষে আল্লাহর পক্ষে তা আল্লাহর পক্ষে যারা হয়ে যায় আল্লাহ বলছে বান্দা তোরা আমার পক্ষে হয়ে যা আমি তোদের পক্ষে হয়ে যাব কত বুঝতে পারছেন দুটো কথা কি গো আমাদের যে আমার আল্লাহ আমার রাসূলকে কত ভালোবাসে মুসাকে কত ভালোবেসেছিল ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ কত ভালোবেসেছিল ঈসা রূহুল্লাহকে আল্লাহ কত ভালোবেসেছিল হযরত ইসমাঈল নবীকে আল্লাহ কত ভালোবেসেছিল ওই ছেলে ওই ওই গেড়া তুই তো আমার সঙ্গে খেলি একটু বস না বাপ ধর ধর বস একটু কম করে খা বাপ একটু বস শোনা বিরাট খাওয়া খেয়েছে বাপ লড়তে পারে না ভারী মানুষ তো আবার জম্মের খাওয়া খেয়ে ফেলেছে আমার সঙ্গে রুটিও খেয়েছে খান পাঁচে আবার ফলও খেয়েছে আঙ্গুরও চিবিয়ে ফেলেছে এখন শরীর আর বসে শুলে হয় কথা ঠিক না বেশি বাবা আমাদের কষ্ট হচ্ছে নাকি এই গ্রামটার নাম শকুন্তলা কি পাড়া বুঝে মধ্য পাড়া শেখ পাড়া আজকের এই যে শেখ পাড়ায় আমি কাসেম সিদ্দিকী এসেছি এই আপনারা সকলে খুশি তো নাকি দেখি কারা কারা অখুশি একজন দুজন তিনজন চারজন পাঁচজন ছজন সাতজন আটজন নজন দশজন এগারো জন বারো জন আমি বাচ্চাদের ধরিনি সব বড়দেরকে ধরেছি এই কুড়ি বাইশ জন হাত তুলে বললে হুজুর আমরা অখুশি আর কারা কারা খুশি আছে তো খুশি মাশাআল্লাহ নারে তাকবীর আর এই কুড়ি বাইশ জন হাত তুলে বললে হুজুর আমরা অখুশি ও বুঝতে পারে মানে স্লিপ কি হাত উঠে গেল স্লিপ থুকুড়ি থুকুড়ি বুঝতে পারবে তবে কে কেমন ওয়াজ শুনছে আমি কিন্তু মাঝে মাঝে চেক করব হাত বুঝে শুধু তুলতে হবে হাতটা কিন্তু বিরাট ব্যাপার একটা আঙ্গুলে এই দুটো আঙ্গুল আপনাকে ধ্বংস করে দিতে পারে ঠিক আছে এই দুটো আঙ্গুল আপনাকে ধ্বংস করে দিতে পারে এই কি হলো এই ফাঁকা ফাঁকা করে বসো ফাঁকা ফাঁকা করে ও যতই বলে কাছে কাছে ফাঁকা ফাঁকা করে বসো এই আপনি উঠছেন কেন কই গো এদিকে আমাকে বলো কোথায় যাবে ক্লাসে যখন মাস্টার ঢোকে মাস্টারকে না বলে যেতে হয় না বলে যেতে হয় এই কথা বলে না বলে যেতে হবে তো যাও জুয়ান ছেলে এত ঘন ঘন ফেলে বউ থাকবে না যে পালাবে হ্যাঁ জুয়ান ছেলে শুধু চলে যাচ্ছে ও যারা দাঁড়িয়ে আছেন একটু বসেন চট দিয়েছেন না দেখেন একটু বসেন দু মিনিট বসেন আর বসতে হবে জলসা এসেছে বসতে হবে আর যদি বসো না যদি চলে যাও মরণের পরে কিন্তু মুখ বেঁকে যাবে কেন জলসা এসেছে বসুন হই হই করে ঘুরেছে আর ঠোঁট পালিশ বুট পালিশের পিছনে ঘুরবে এই শকুন্তলার মেয়েরা খুব ডেঞ্জারাস এরা পটিয়ে পাঠিয়ে চল্লিশ টাকার ফুচকা খেয়ে নেবে তথাপি ফোন নম্বর দেবে আর যে মেয়ে বাজারে ঘরে যে মেয়ে বাজারে ঘরে সে মেয়ে ভালো হয় এই কথা বলেন একটু কথা বলো
যেমি বাজারে ঘুরে বাজারে যায় বাজারে হই হই করে সেই মেয়ে কোনদিন ভালো হয় ভিটেই ঢোকাবে ভিটেই ঢোকাবে লাইন মারতে পারো লাইন মারবে কিন্তু বিয়ে করবে আর বিয়ে যদি করো মাথায় পড়লো খোদার গজব সারা জীবন জ্বলে খাক হয়ে যাবে ও শান্তি হবে হ্যাঁ যদি বলে লাইন মারবো মারতে পারো কিন্তু বিয়ে করা নিয়ত করে যেন বাজারে নিয়ে সঙ্গে ঘুরবে যে আমি বিয়ে করব কথা বুঝতে পারছেন তো যাই হোক যে কথাই ছিলাম সে কথা ফিরে আসি এ ছেলেরা জওয়ান জবাগেরা এ মায়েরা বোনেরা বেটিরা আপনার গ্রামে একটা মসজিদ আছে ওই মসজিদে একরিকান নামাজ পড়বেন একরিকান নামাজে সওয়াব পাবেন ফুরফুরা শরীফে গিয়ে একরিকান নামাজ পড়বেন একরিকান নামাজে সওয়াব পাবেন আর আজমির শরীফে গিয়ে একরিকান নামাজ পড়বেন একরিকান নামাজে সওয়াব পাবেন আর মদিনার মসজিদ নববী শরীফে গিয়ে একরিকান নামাজ পড়বেন আমার রাসূলের খাতিরে আমার নবীর খাতিরে আল্লাহ পাক আপনাকে এক রিকাত দুই রিকাত নয় 50,000 রিকাতের নামাজের সওয়াব আল্লাহ দিবেন জোরে বলুন না সবাই একটু জোরে বলেন কত হাজার আরে নবীর দরবারে যাওয়ার দরকার আছে না নাই যাওয়ার নিয়ত আছে না নাই দেখি কার কার নিয়ত আছে ইনশাআল্লাহ বলেন হাত তুলে না ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ এ আল্লাহ নিয়ে যেতে পারে না এই গটি গটা মানুষকে কি আল্লাহ নিয়ে যেতে পারে না জোরে বলেন ইনশাআল্লাহ একটু লাল কথা বলো কাকে বলবো আমি কি কেউ আছে না কোনো সদস্য পানি নাই একটু লাল চা খাওয়াতে মুসা কালিমুল্লাহ কই কমিটি ছেলের এখানে কেউ আছে সদস্য আপনাদের সদস্য কতজন সদস্য ওই তো লাল চা কালো না করে ফেলে পুরো যেন লাল থাকে আর যদি কালো হয় তোমার কপি তোমার বোন করবে পিবে হ্যাঁ কথা বুঝতে পেরেছেন একটা মহব্বতের ব্যাপার আছে কি গো এই আপনারা আমার দাদা পীরকে মহব্বত করেন না করেন না দাদা পীরের সঙ্গে আপনাদের আত্মীয়তা আছে না নাই আর দাদা পীরের সঙ্গে যদি আত্মীয়তা থাকে সম্পর্ক থাকে তাহলে কাসেম সিদ্দিকীর সঙ্গে সম্পর্ক থাকবে না আত্মীয়তা থাকবে না এই আপনারা কাসেম সিদ্দিককে ভালোবাসেন দেখি কারা কারা ভালোবাসে সবাই ভালোবাসে মাশাআল্লাহ হাত নামা যে এই যুবকেরা যুবক আমি তোমাদেরকে লক্ষ্য করে বলছি তোমাদের বড় তকদির যারা যুবক আছেন তোমাদের বড় তকদির কেন বলো তো তোমাদের এক রিকাত নামাজ আমার আল্লাহর দরবারে গ্যারান্টির সাথে কবুল হয় জোরে বলুন না সুবহানাল্লাহ একটু জোরে হবে আর মুরব্বীদের এক রিকাত নামাজ কবুল হয় একটু দেরিতে কেন ওই সোজা হতে 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 কেন কোমরে ব্যথা গাঁটে ব্যথা বাত কোলেস্টার হয়েছে থাইরয়েড হয়েছে রুকুতে যে চা জোর বলেনি বাবা ও উঠছে এদের একটু দেরি করে হয় কবুল হয় তবে দেরি করে হয় আর যুবকদের একদম এক সেকেন্ডে কবুল এ ছেলেরা জওয়ান জবাগেরা এ মায়েরা বোনেরা বেটিরা আমরা নামাজ পড়ি কোন দিকে মুখ করে কেবলার দিকে মুখ করে না পশ্চিম দিকে মুখ করে না কাবার দিকে মুখ করে আমরা কোন দিকে মুখ করে নামাজ পড়ি জোরে বলেন কাবার দিকে কাবাকে কেবলা বানায় কাবাকে কেবলা বানায় অনেকজন বলে আমরা পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়ি পশ্চিম তো একটা দিক উত্তর একটা দিক দক্ষিণ একটা দিক তাহলে পশ্চিম কোনদিন কেবলা হয় পশ্চিম তো একটা দিক আমরা কাবাকে কেবলা বানিয়ে আল্লাহকে সেজদা করি এই ছেলেরা জওয়ান জবাগেরা এ যুবকেরা 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 আগে নামাজ পড়া হতো কাবা দিকে আগে নামাজ পড়া হতো কাবা দিকে মুখ করে না কেবলার দিকে মুখ করে না পশ্চিম দিকে মুখ করে না দক্ষিণ দিকে মুখ করে না উত্তর দিকে মুখ করে আগে নামাজ পড়া হতো কোন দিকে মুখ করে বাবা বলেন
আগে নামাজ পড়া গত কিবলার দিকে মুখ করে নয় কাবা দিকে মুখ করে নয় দক্ষিণ দিকে মুখ করে নয় উত্তর দিকে মুখ করে নয় আগে নামাজ পড়া গত বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে আল্লাহর নবী নামাজ পড়ছেন আসরের নামাজ পড়ছেন বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে আল্লাহর নবী আসরের নামাজ পড়ছেন পিছনে মুসল্লি হযরত আবু বকর সিদ্দিক মুসল্লি শেরে খোদা আলী মুসল্লি হযরত ওমর ফারুক আল্লাহর নবী আসরের নামাজ পড়ছেন দুরি খান নামাজ পড়ে আত্তাহিয়াত পড়ে আল্লাহর নবী উঠে দাঁড়ায় দাঁড়িয়ে 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 মনে 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 চুপি চুপি আল্লাহকে বলেন আল্লাহ হে আমার আল্লাহ আজ থেকে নবীর জন্য নবীর উম্মত উম্মতিদের জন্য যদি কাবা কিবলা হয়ে যেত আমি রাসূলুল্লাহ বড় খুশি হয়ে যেতাম আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বলেছিলেন হে আমার বিবে আপনি যাতে খুশি আমি আল্লাহ তাতে খুশি ইয়া আমার নবী আপনি দুরি কাব নামাজ বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে পড়েছেন বাকি দুরি কাব নামাজ আমার কাবার দিকে মুখ করে পড়ুন আজ থেকে আপনার জন্য আপনার উম্মত উম্মতিদের জন্য আমি আল্লাহ পাক ওই কাবাকে কিবলা বানিয়ে দিলাম জোরে বলুন না সবাই একটু জোরে হবে না আর একটু জোরে বলেন জিজ্ঞাসা করতে হবে না জিজ্ঞাসা করতে হবে তো যে কে কি করে না করে কেন করছে কেন মান মানা করছে জিজ্ঞাসা করতে হবে ফট করে সে তুলে ফেলে কি গো যারা বাপ মায়ের কথা শুনে না তারা হলো অবাধ্য ছেলে যারা বাপ মায়ের কথা মতো চলে না তারা হলো বিয়াদব আর যারা বড়দের কথা মানে না তারা হলো ইবলিশ শয়তানের একটা চালা আমি বলছি না হযরত ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন একজন বড় ইমাম আমি ইউটিউবই বন্ধ করে দিয়েছি এই শুনতে পাচ্ছেন যখন আমার প্রয়োজন হয় আমি এদেরকে ডাকি যে এসো আমি কিছু বলবো আমি আজ 15 দিন ধরে আমি সব সময় টিভিতে আছি এই শুনতে পাচ্ছেন দুদিন একদিন ছাড়া আমি টিভিতে আছি আপনি আজকে খুলে দেখেন ফেসবুক খুলে দেখেন ইউটিউবে খুলে দেখেন আমি আজকে কি বলেছি গত দুদিন আগে কি বলেছি তার আগে বোরকা নিয়ে আমি কি বলেছি দেখেন খুলে যখন প্রয়োজন হয় আমি ডাকি ডেকে তাদের সামনে বলি আমি জলসাই বন্ধ করেছি কেন কারণ আছে এরা জলসাগুলো আমার কেটে 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 কুটে বাদ দিয়ে ছোট করে বাজারে ছেড়ে দেয় ফেসবুকে ছেড়ে দেয় এমন কিছু কথা এরা ছেড়ে দেয় আর এমন কিছু ছবি দেয় ছবি উলো উলো মেয়েদের ছবি দেয় দিয়ে ছেড়ে দিচ্ছে দৃষ্টি কটু হচ্ছে আমার আব্বাজান দেখে বলছে তুমি এসব কেন করছো কেন বাপ মাকে গাল খাওয়াচ্ছো হ্যাঁ মানা করতে পারো না পুরো জলসাটা দিয়ে দিয়ে ভালো লাগবে কথা ঠিক কেটে কুটে 3-5 মিনিট 15 মিনিট জলসা দিবে এমন কিছু কথা ওরা ঢুকিয়ে দিচ্ছে 2016 আমি যে জলসাটা করেছি কি বলেছি আজকে ঢুকিয়ে দিয়েছে ওর সঙ্গে ঢুকিয়ে দিয়েছে বিতর্কীয় কথা হচ্ছে আমার কথা কিছু বুঝতে পারছেন তাহলে আমাকে কামান আমাকে গালাগালি করছে গাল দিচ্ছে তাহলে আমার মা নেই বাপ আমার মা চলে গেছে আমার মাকে যদি কেউ গাল দেয় আমার লাগবে না লাগবে না এই কথা বলছেন না কেন লাগবে না লাগবে না আর আমি যখন ডাইরেক্ট টেলিকাস্ট করি ডাইরেক্ট ডাইরেক্ট হচ্ছে আপনি ডাইরেক্ট দেখছেন কিন্তু শুনতে পাচ্ছেন আর এরা কি করবে আজকে তুলল কালকে ভালো করে নিজেরা দেখবে যে কোনটা কোনটা ছাড়লে আমার ভিউটা ভালো হবে কারণ একটা পয়েন্ট যদি হয় একটা শেয়ার যদি হয় আমি 5 টাকা পাবো তাহলে কত শেয়ার হবে আর কাসেম সিদ্দিকি বলতে মানুষ একটু পাগল আছে আছে না নেই এই কথা বুঝতে পারছেন বাপ তুলুন মানা করে দিলাম আর মানা করার পরও যদি তোলো
মরণের পর তোমার মুখটা কিন্তু কেউ চিনতে পারবে না তুমি যখন মরে যাবে দুনিয়ার মানুষ চিনতে পারবে না জানাজার সময় যখন মুখ খুলবে বলে হ্যাঁরে এটাই রফিকুল এর মুখটা এরকম হয়ে গেছে কেন কেন বলতো কেন এর মুখটা এরকম হয়ে গেছে কেন এরা হলো সেই বিয়াদব আর কথা কি বুঝতে পারছেন যে যাই হোক যে কথা আছে নাম সে কথা ফিরে আসি আমার নবীর সঙ্গে দুনিয়ার কোন সৃষ্টি তুলনা করা যাবে একটু হ্যাঁ ও বলে ভারতের কোন মন্ত্রী ভারতের কোন বাদশা ভারতের কোন রাজা আমার রসুল পাকের বিরুদ্ধে যদি কোন কথা বলে আমার রসুল পাককে যদি বিলজ্জতি করে আমার রসুল পাককে যদি অপমান করে আমার রসুল পাকের কাঠ যদি তৈরি করে আমার রসুল পাককে নিয়ে যায় সিনেমা যদি তৈরি করে সিনেমা এ যুবকেরা যুবকেরা আমাদের প্রতিবাদের দরকার আছে না নাই এ হাত তুলে বলেন আছে না নাই এ জোরে বলেন আমার নবীর উপরে কথা কথা ঠিক না যা করো আমার রসুলকে নিয়ে কিছু করা যাবে না এ ছেলেরা জওয়ান জবাকেরা আজকের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুসলমানদের নেতার উপরে কি অত্যাচার শুরু হয়েছে ও যুবকেরা যুবকেরা আজকের ভারতের প্রেসিডেন্ট অনুমতি দিয়েছে মোহাম্মদকে নিয়ে সিনেমা তৈরি করতে পারবে নাউজুবিল্লাহ বলে আমার রসুলকে নিয়ে আমার রসুলের নাম তো মিম হে মিম দাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে মুহাম্মদকে নিয়ে সিনেমা করার অনুমতি আমি দিলাম শুনতে পাচ্ছেন মা আয়েশাকে নিয়ে আম্মাজান খাদিজাতুল কুবরাকে নিয়ে এখন সিনেমা তৈরি হচ্ছে শুনছেন তাহলে আমাদের প্রতিবাদ করতে হবে না কথা বলছেন না কেন প্রতিবাদ করতে হবে এ ছেলেরা জওয়ান জবাকেরা নবীর উপর অত্যাচার হতে হতে এখন কোরআনের উপর অত্যাচার হয় কোরআন এ ছেলেরা জওয়ান জবাকেরা ভারতের কোন মন্ত্রী ভারতের কোন বাদশা ভারতের কোন রাজা আজ পর্যন্ত কোরআনের একটা অক্ষর কি ভুল দেখাতে পেরেছে জোরে বলেন আজ থেকে কিছুদিন আগে এই লকডাউন হয়েছিল লকডাউন ওই লকডাউনের সময় রাস্তা বন্ধ ছিল বাজার বন্ধ ছিল কিছু আরএসএস এর বাচ্চারা কিছু দুষ্কৃতীর বাচ্চারা আমার ছোট হুজুর পীরকে বলার নিজের হাতের তৈরি একটা মাদ্রাসা ভেঙেছে আমার একটা মাদ্রাসা পুড়িয়ে দিয়েছে পূর্ব মেদিনীপুর জেলা গ্রামটার নাম হলো জয়পাটনা জয়পাটনা ছোট হুজুর পীরকে বলে একটা মাদ্রাসা করেছিলেন কিছু আরএসএসের বাচ্চারা ওই মাদ্রাসাটাকে ভেঙে দিয়েছিল খবর পেয়ে আমি লকডাউন দেখিনি রাস্তা বন্ধ আমি দেখিনি আমি গাড়ি নিয়ে সেখানে পৌঁছে যাই যখন সেখানে পৌঁছে যাই হাজারে হাজারে মানুষ আমাকে কাঁদতে কাঁদতে বলে হুজুর আমাদের মাদ্রাসা পুড়িয়ে দিয়েছে আমি চলো মাদ্রাসার ভেতরে যাই মাদ্রাসার ভেতরে ঢুকলাম যে ঘরটার ভেতরে কোরআন ছিল সেই ঘরটার ভেতরে প্রবেশ করলাম যেখানে কোরআন গুলো রাখা ছিল সেই জায়গায় গিয়ে দাঁড়ালাম দাঁড়িয়ে 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 দেখি কোরআনের মোটা কভার পুড়ে গেছে তবে বিসমিল্লাহির রহমানির রহিম উলাইকা আলা হুদাম মির রব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন ইন্নাল্লাযিনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন ও ভাই জানেনা কোরআনের মোটা কভার পুড়ে গেছে তবে আল্লাহর বাণী আল্লাহ নিজে হিফাজতের সঙ্গে রেখেছেন জোরে বলুন না সবা নারী থেকে হিফাজত করবে কে হাত তুলে বলেন কে এ জোরে বলেন কে পৃথিবীর আজ পর্যন্ত কোন বৈজ্ঞানিক কোরআনের একটা ভুল ধরতে পেরেছে জোরে বলেন ভুল ধরতে পারে ভুল দেখাবে তুমি কি ভুল দেখাবে আল্লাহ পাক ঠিক করেই তো দুনিয়ায় পাঠিয়েছে লেখক কে লেখক এই কথা বলেন না কেন লেখক তোমার আল্লাহ কবি তোমার আল্লাহ সৃষ্টিকর্তা তোমার আল্লাহ তৈরি করনে ওয়ালা তো আল্লাহ তো দুনিয়ার মানুষ কি ভুল দেখাবে
দুনিয়ার মানুষ কি ভুল দেখাবে এই আমাদের বাড়িতে আল্লাহ কোরআন আছে না নাই দেখি কার কার বাড়িতে আছে কোরআন যদি পড়ো কোরআন যদি খোলো তাহলে কোরআনটাকে বাড়িতে রাখতে হবে আর যদি না খোলো না পড়ো তাহলে মাদ্রাসায় পৌঁছে দিতে